Hi everyone, this is me, CJ Abdullah Al-Kafi. Welcome to my first time live in Facebook. অনেকেই তো লাইভে আসে, আমি কখনো আসি নাই তো। সো আজকে ফার্স্ট টাইম আসলাম, জানি না কীভাবে লাইফটাকে কন্টিনিউ করব, বাট করব কোনো একভাবে। তো শুরু করছি। হ্যাঁ, হাই, আমি আরজে না বাট সিজি আবদুল্লাহ আল-কাফি। আমার সাথে রয়েছেন আরজে সিদ্দিকুর রহমান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি তাকে মেনশন করে দিয়েছি। তো টপিক মূলত লটস অফ ফান, আমরা ফান করবো আপনাদের সাথে, এবং যারা আমাকে শুনবেন, এখন শুনছেন অথবা পরে শুনবেন, লাইফটা তো থাকবে, সো শুনবেন, ফান করবো আপনাদের সাথে, কথা বলবো বিভিন্ন টপিক নিয়ে। আর আসলে মেইন ইচ্ছাটা ছিল যে কখনো তো নিজের আইডি থেকে লাইভে আসা হয়নি, এমনিতে পেজ থেকে যাওয়া হয়েছিল, বিভিন্ন গ্রুপ থেকে যাওয়া হয়েছিল, বাট আইডি থেকে যাওয়া হয়নি। সো আপনাদের সাথে, কিছু কিছু মানুষের সাথে এমনিতেই লাইভে আড্ডা দেওয়ার জন্য হয়তো অনেকের হিংসা হতে পারে। হ্যাঁ, লাইভে আসছে কে না কে, আমি কে না কে লাইভে আসছি, অনেকেই হিংসা করতে পারেন, হিংসা হতেই পারে। হ্যাঁ, বাট আসছি একটু মজা করার জন্য। এই যে আমাদের সাকিব আবদুল্লাহ ভাই আমাকে শুনতেছেন, বুঝছেন ভাই, এটা কেডা চিনেন নাই আমাকে, আই এম সিজি আবদুল্লাহ। এই তো আবার ব্যাক করেছি, ওয়েলকাম ব্যাক। একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমি মানে একটু জাস্ট স্টপ থাকতে হয়েছে, কেননা এই গাজীপুরে মেন রোডের একটু কাজ চলতেছে, বুঝছেন, এর জন্য ওইখানে ওয়াইফাই লাইনের একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমার বাসায় ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে, এর জন্য লাইফটা সাময়িক সময়ের জন্য স্টপ হয়ে গিয়েছিল। এনিওয়েজ, আমি সাকিব আবদুল্লাহ ভাইয়ের কমেন্টটা পড়তেছি আর কি, কেমনে কি, কেমনে ভাই, কেমনে কি, এই যে সে কেমনে, সেটা হচ্ছে বসে একটা কথা বললেন না। এই সাকিব ভাই, আপনারা কইতেছি, আমি তো, আপনি হয়তো জানেন না, আমি ইয়েতে সৌদিয়া হাউজের পাশে একটা পাঞ্জু খান হোল্ডিং নং 9 মেবি এই বাসাতে থাকি। হ্যাঁ, তো আপনি এই মুহূর্তে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসার সামনের বিল্ডিংটা, ওই যে সৌদি হাউজের পাশে খাদিজা মহলের সাইটে, এই বিল্ডিংটাতে অনেকগুলো জানালা দেখতে পাচ্ছেন, বাট ওইখানে অনেকেই আর। যাই হোক, তো আজকে পরীক্ষাটা জানেন অনেক খারাপ, না আজকেরটা না, কালকেরটা অনেক খারাপ হয়েছে, আজকেরটা কিন্তু জোশ হয়েছে। জাকিরুল নাইম ভাইয়া কেমন আছো ভাই? ভাই ভালো আছি, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে কথা হইতেছে, অনেক দিন হলে তোমার সাথে দেখাও হয় না, তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আর থ্যাংকস কমেন্ট করার জন্য। যাই হোক, আমরা লটস অফ ফানের পাশাপাশি আমরা গান শুনবো, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস কাজিন সিদ্দিকুর রহমান, যাকে আমি মেনশন করছি। আপনারা যারা আমাকে চিনেন বা আমার ফ্রেন্ডটিকে চিনেন, তারা হয়তো জানেন সে অনেক ভালো গান করতে পারে। তো আসলে লাইভে আসলে তো একটা না একটা টপিক দরকার, বা লাইফকে দীর্ঘ সময় কন্টিনিউ করার জন্য কিছু না কিছু তো দরকার, তাই না? সো একটা গান হয়ে যাবে। তো এবার আমি আমার গেস্ট অফ ওনার আরজে সিদ্দিকুর রহমানকে রিকোয়েস্ট করব তার শ্রুতিমধুর গান আমাদেরকে গিফট করার জন্য। ওকে, নাও স্টে টিউন উইথ সিজি শো, ওকে, সিজি আবদুল্লাহ আল-কাফি শো। এবার আমরা তার কণ্ঠে একটি গান শুনবো। হ্যাঁ, লাইভে যতই মানুষ এখন হয়তো বা আমাকে মানে অনেকেই শুনছেন না, বাট নেক্সট টাইম শুনবেন, বা মানে আমি লাইভ থেকে চলে যাওয়ার পর অনেকেই শুনবেন, তখন আপনারা গানগুলো শুনবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা যে আমার লাইভ কেমন হচ্ছে সেটা প্রশ্ন না, আমার ফ্রেন্ডের গান আপনাদের কাছে কেমন লাগছে সেইটা কমেন্ট করে জানাবেন। ওকে, সো স্টে টিউন উইথ আস, একটা গান হয়ে যাবে এখন। হ্যাঁ, কিছু বলো, হাই, হাই, আমি সিদ্দিকুর রহমান,
জোরে। আমি এখন একটা গান করব, সেটা অনেক পরিচিত গান, ইমরানের, আমার অনেক ফেভারিট, পছন্দের। তো শুরু করতিস জোরে। কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে। ও কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে। হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমায়, কেন যে বোঝো না এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে। হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে। হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমায়, কেন যে বোঝো না আমায়, এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। হো এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। হে লা 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 লা। থ্যাংক ইউ টু আনারজি সিদ্দিকুর রহমান ফর সিঙ্গিং দিস, মানে এত সুন্দর একটি গান গিফট করার জন্য। হ্যাঁ অনেক থ্যাংকস, আমার কাছে কিন্তু গানটা অনেক ভালো লাগছে। আমি পার্সোনালি আমার ফ্রেন্ডের অনেক, মানে মোটামুটি একজন ফ্যান বলা চলে, তার ভয়েসটা আমার কাছে অনেক ভালো লাগে, রিয়েলি অ্যামেজিং। আপনার কাছে কেমন লাগছে এই মুহূর্তে যারা শুনতেছেন, যদি জানাইতেন একটু খুশি হইতাম। আর যারা শুনবেন প্লিজ কমেন্ট করবেন, হ্যাঁ তাহলে অনেক ভালো লাগবে। এনিওয়েজ, আমাদের ইশরাতুল ইতুমনি আপু, আমার আমি যে পেজে কাজ করি, আমার কলিগ, হ্যাঁ প্লাস আমার বড় আপু, তো উনি কমেন্ট করছেন কি একটু পড়া নেই। ও এম জি, আমার সেই পছন্দের একটা গান, থ্যাংকস এ লর্ড গানটা শোনানোর জন্য। হায় আর অনেক অনেক সুন্দর হয়েছে গাওয়াটা, থ্যাংকস এ লর্ড টু ইউ বিকজ আমাদেরকে শোনার জন্য এবং গানটি ভালোভাবে এনজয় করার জন্য। আমি যাচ্ছি, আপনি আরেকটু কমেন্ট করে, আপনার যদি ইমরানের বা হাবিব ওয়াহিদের কোনো ফেভারিট গান থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারেন। কারণ আমি সরি, আপনারা, আমরা সবাই যার কাছ থেকে এই মুহূর্তে গানটি শুনলাম, সে হচ্ছে হাবিব অ্যান্ড ইমরানের, স্পেশালি হাবিবের অনেক বড় একজন ফ্যান। সো তার যে কোনো গান আপনি কমেন্ট করে আমাদের বলতে পারেন, আমরা, মানে আমরা বলতে সে চেষ্টা করবে সেই গানটি আপনাকে গিফট করার জন্য, স্পেশালি আপনার জন্য, আমরা আপনার জন্য ডেডিকেট করতে পারি যে আমাদের কমেন্ট করে সেই গানটির কথা বলবেন। সো আমাদেরকে যারা যারা শুনছেন প্লিজ একটু কমেন্ট করেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে শাহজাদা হৃদয়, আমার ফ্রেন্ড, হ্যাঁ সে শুনতেছেন। তারপরে আমাদেরকে শুনেছেন জামিউল রাজা, জুয়াইর হাসান, তারপরে এমডি মোজাম্মেল হোসান, জিয়াউল হক, এমডি শহীদ, তারপর এমডি ফরহাদ, তাওহিদুল ইসলাম, আকিবুল ইসলাম, নামাপাড়ার বেদনা, সাকিব আবদুল্লাহ, ফয়সাল আহমেদ, জাকিরুল নাইম ভাই, তানভীর আহমেদ আমার মামা, তারপর আমার কাকা শুনেছেন, আমি তার নামটা পড়তে যাচ্ছি না। আমি বুঝতে পারছি যে একটু পর হয়তো আমার বাড়ি থেকে ফোন আসবে, কারণ আমার এক্সাম চলতেছে।
এই সময় এরকম বাড়াবাড়ি করাটা হয়তো বা ঠিক হয় না, এর জন্য আমি আমার গার্ডিয়ানদের কাছে সরি, হ্যাঁ, যারা আমাকে শুনতেছেন, আমার কাকা শুনতেছেন, আমার মামা শুনতেছেন, আমি সরি, সো সরি, বাট একটু কেন জানি ইচ্ছা হইতেছিল এর জন্য আমার ওই ফ্রেন্ডটাকে নিয়ে আসছি তার প্রতিভাটা প্রকাশ করার জন্য। আর শাহজাদ আর হৃদয় কমেন্ট করছেন, কে কে তুই জানোস না, আমি আর সিদ্দিক আসছি, বুঝছস, তোর যদি কোনো গান শুনতে ইচ্ছা হয়ে থাকে তুই সেটা কমেন্ট করতে পারোস। তারপর ইশরাতুল ইতুমনি আপু আবার কমেন্ট করেছেন, ভাইয়া আমার মন খারাপ, মন ভালো করার একটা গান শোনানো যাবে কি আপনার জন্য? মন ভালো করার একটা, আচ্ছা আমি আমার ফ্রেন্ডটাকে মানে বলে রাখছি যে আমি চাচ্ছি সে মন ভালো করার মতো একটা গান মানে খুঁজে রাখুক, আমি যখনই গানের ইয়ের ভিতরে আবার যাব তখন যেন সে ইশরাতুল ইতুমনি আপুকে ডেডিকেট করে ওই গানটি গাইতে পারে। হ্যাঁ, তো আমি চাচ্ছি সে এখন গানটি রেডি করুক। শাহজাদের হৃদয় কমেন্ট করেছেন, মামা, হ্যাঁ তোর মামা গানটা গাইতেছে, বুঝছস, তোর কি কোনো গান নাই পছন্দের শোনার মতো বল। হ্যাঁ, তো শোনাইতে পারি। হোক, একটা কথা, আমার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি গাজীপুরে, তো ছোটো থেকেই জানেন একটা কথা, ছোটো থেকেই একটা কথা শুনে আসছি, সেটা হচ্ছে বাবা মা খুব ট্যাক্টফুললি একটা কথা বলে থাকে, সেটা হচ্ছে যখন আমি প্রাইমারি লেভেলে ছিলাম তখন তো আমাকে লাঠি ধরে সামনে বসিয়ে পড়িয়েছেন তারা, পড়াতে হয়েছে, তো তখন ওইভাবেই 1-5 পর্যন্ত কেটেছে। তারপর যখন আমি হাইস্কুল লেভেল, আমি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, যখন আমি হাইস্কুল লেভেল পাসিং করছি তখন তারা এরকমই বলেছে যে 6-10 পর্যন্ত এ লেভেলটাই একটু পড়াশোনা, খুব ট্যাক্টফুললি তারা এই কথাগুলো বললে থাকে। হ্যাঁ, যে এই পর্যন্ত পড়াশোনা, এই পর্যন্ত পড়াশোনা করো, ইন্টারে ওঠার পর হয়তো পড়াশোনা মানে হয়তো না, তারা বলে যে ইন্টারে ওঠার পর নাকি পড়াশোনাই কমে যাবে। বাট ট্রাস্ট মি, আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পাস করেছি, ইন্টার সেকেন্ড ইয়ার যাচ্ছে আমার, অনেক দিন চলে গিয়েছে, কিছুদিন পর আমি ইন্টার এক্সাম দিব। এই ইন্টার লেভেলটা এত হার্ড, এত হার্ড, নাথিং টু সে, মানে কীভাবে বলবো যে এটা, তারা আমাদের ভালোর জন্যই কথাগুলো বলে কিন্তু দিন যত যায় পড়াশোনা তত হার্ড হয়। তো আমার কী মনে হচ্ছে জানেন, আমি যা শুনে আসছি যে পড়াশোনা নাকি দিন দিন কমে আসে, বাট না, পড়াশোনা দিন দিন শুধু বেড়েই আসে। যেমন আমি প্রাইমারি থেকে হাইস্কুল লেভেলে বেশি পড়াশোনা পাইছি, হাইস্কুল থেকে ইন্টারে বেশি পড়াশোনা পাইছি, তো আই থিঙ্ক দ্যাট ভার্সিটি লেভেলে এর চেয়েও বেশি প্যারা আসবে। হ্যাঁ, এটা তবে একটা কথা যে এই প্যারাগুলোকে আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে সেগুলো ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আমরা যখন মাস্টার্স করব বা আমরা জব করব, তারপর বুঝে নিতে আরও কত ধাপ পড়ে আছে, তখন জীবনটা আরও কঠিন হয়ে যাবে। তো এই কঠিন জীবনগুলোকে আমাদের খুব ইজিলি হ্যান্ডেল করার জন্য ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে। তবে আমি জাস্ট এই কথাটাই বলতেছি আপনাদেরকে, মানে আমার ফ্রেন্ড সার্কেলদের, আমার ছোটো ভাইদের যারা শুনছেন, যে এটা একটা মানে ভুয়া কথা যে ইন্টারভিউ উঠলে পড়া কমে যায়, ভার্সিটি উঠলে তো পড়া থাকেই না। তো তোমাকে আমাদের আপনাদেরকে মানে আমার ফ্রেন্ডসদেরকে আমি বলতেছি, আমার ছোটো ভাইদেরকে আমি এই মেসেজটা দিচ্ছি যে এটা একটা ভুল কথা যে বড় হইলে পড়াশোনা থাকবে না। তোমরা নিজেদেরকে এইভাবেই গড়ে তোলো যেন ওই হার্ড লেভেলের প্যারাকে অ্যাকসেপ্ট করতে পারো। হ্যাঁ, তো এইবার আমরা আবার গানে চলে যাব। এর আগে আমি আরও একটু কমেন্ট করতেছি। হ্যাঁ, আমার কাকা কমেন্ট করছে যে পোলাপান খালি শয়তানি করে, সরি, আমি অ্যাগেন সরি, আসলে চলে আসছি, তো এখন যদি লাইফটা শেষ না করে চলে যায় তাহলে আপনি জানেন তো আপনার ভাইস্তে কত বড় সেলিব্রিটি, তো অনেকেই কষ্ট পাবে। প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর সাকিব আবদুল্লাহ ভাই, আমি অবাক হইতেছি, ভাই অবাক হইতেছেন কেন, এখানে অবাক হওয়ার মানে রিজনটা কি সেটা বলেন, কেমনে পসিবল, কেমনে আবার এমনি পসিবল। হৃদয় শাহজাদা হৃদয় বলতেছে সামনে আয়, সরি দোস্ত, সামনে যাওয়া মেবি পসিবল না, হ্যাঁ সামনে যাব না। আমাদেরকে তামিম আহমেদ শুনতেছেন,
শাহজাদি যদি বলতেছে সবাইকে একবার দেখা, এখানে সবাইকে দেখা মেইন টপিক না, এখানে টপিকটা হচ্ছে আমি ওই সিদ্দিককে নিয়ে আসছি তার প্রতিভাকে তোদের মাঝে প্রকাশ করে দেওয়ার জন্য, বুঝছস? আসাদুল্লাহ আলী, তিনি আমাদের শুনতেছেন, আসাদুল্লাহ আলী কিন্তু আমার রুমমেট, হ্যাঁ, সে আমাদের পাশের রুমে আছে, যদি আমাদের সাথে নাই তো সে আমাদের শুনতেছে। শাহজাদিদের মামা হাবিবের একটা গান গাও। ও, আমার কাকার আইডি থেকে আমার কাকি কমেন্ট করছে, এটা কাকা ছিল না। থ্যাংক ইউ কাকি আমাদের শোনার জন্য, তো মানে আপনাকে অনেক অনেক থ্যাংকস। আর আরেকটি গান শোনার জন্য প্রিপেয়ার্ড হয়ে যান, ওকে? সাকিব আবদুল্লাহ বলছে আমি ছোটো ভাই। না ভাই, আপনি ছোটো ভাই না, আপনি ফ্রেন্ড। এবার আমি আমাদের সেই বড় আপুকে ডেডিকেট করে একটি গান আমার ফ্রেন্ডের মুখ থেকে শুনবো, ইশরাতুল ইতিমণি আপুর জন্য, জাস্ট স্পেশালি আপনার জন্য একটি রিমিক্স গান হবে, প্লিজ এনজয় ইট, বাই হাবিব ওয়াহিদের গানটি, বাট আমরা শুনবো সিদ্দিকের কণ্ঠে। সো স্টে টিউন উইথ সিজি আবদুল্লাহ ইল কাফি লাইভ। ওকে, লেটস এনজয়। না না, শুরু করো, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, মনের বনে বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে ঝুম, আইরে আমার চোখের কোণে তুই হয়ে যা ঘুম, দিন গড়িয়ে সন্ধ্যে চুয়ে রাত হলো নিঝুম, আইরে আমার চোখের কোণে তুই হয়ে যা ঘুম, আইরে আমার চোখের কোণে তুই হয়ে যা ঘুম, ও বলো না কিভাবে বলি তোমায়, করেছো পাগল প্রথম দেখায়, হয়েছি তোলপার অচেনা ঘরে তোমায় নিতে চাই আপন করে, চলো না জীবনে কাছে আসি চলো না, মেঘে মেঘে দূরে ভাসি চলো না, কিছু নয় ভালোবাসি চলো না, সাজাই মিলে সুখেরই পৃথিবী চলো না, নিশি ভরে হো নিশি ভরে জোনাক নাচে মনের গহীন বনে, স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম নিলাম আপন করে, পাশে থাকবো থাকবো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার দোলে, সুরের ডানা মেলে তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো তবু এসো ভালোবেসো, তুমি এসো তবু এসো ভালোবেসো। আরো একটি ফ্রেন্ড, গান কিন্তু অনেক সুন্দর ছিল। এবার আমি আমি শিওর যে এবার আমরা আপনি আপনারা আমাকে শুনতেছেন, সো এবার আমি গানের ব্যাপারে কমেন্ট করতে পারি। গানটি ছিল হাবিব ওয়াহিদের কয়েকটা গানের মিক্স করা একটা গান, সো ওই গানটি ছিল একটা রিমিক্স গান। এ লর্ডস অফ থ্যাংকস টু সিদ্দিকুর রহমান এত সুন্দর একটি গান গিফট করার জন্য, আর আমি স্পেশালি যার জন্য এই গানটি ডেডিকেট করেছিলাম ইশরাতুল ইতিমণি আপু, আপনি প্লিজ কমেন্ট করে জানান, একবার যদিও কমেন্ট করছেন, বাট গানটি শেষ হওয়ার পর এখন আপনার ফিলিংস কি, আমি কি পেরেছি আপনার মন ভালো করতে? বাই দ্য ওয়ে, এবার আপনারা এবার শেখ শাহ শাহ আলি নামক একজন আমার রেসপেক্টেড পার্সন হতে পারে, তিনি আমার সিনিয়র অনেক,
গার্ডিয়ান টাইপের, উনি আমাকে শুনতেছেন। তো যাই হোক, আমি দুই একটা কমেন্ট আবার পড়ি, হ্যাঁ, যেটা আমাদের আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের সাকিব আবদুল্লাহ ভাই, যাকে আমাদের ক্লাসে আমাদের ক্লাস টিচার জাতির মানে জননেতা বলে ডাকে। তো উনি আমাকে শুনতেছেন, অনেক থ্যাংকস। উনি বলতেছে, কোন সিঙ্গার কানছেন ভাই? ভাইয়া, এটা আমাদের নিজেদের পার্সোনাল সিঙ্গার, বুঝছেন তো? গান তো আপনি শুনলেন, কেমন লাগলো সেটা যদি জানাইতেন ভালোই তো। তো সিঙ্গার হিসেবে কি মানানো যায়? আর সাজাদারি দয়, এই তুই ফাজলামো করতেছিস কেন? হ্যাঁ, লাইভে আসছিস, তুই দেখা হোস না, বারবার ফোন দেখ, আমার ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, তো ও বলছে যে মামা, তোমার মামির জন্য একটা, তুই মেবি সিদ্দিককে এই কমেন্টটা করছস, সিদ্দিকের মামির জন্য একটা, তুই তো সিদ্দিকের মামা হস, তুই বিয়ে করছস যে তোর মামির জন্য একটা গাইতে হবে। হ্যাঁ, যদি কইরা থাকস তাহলে জানা, তাহলে গায়া দিবনি। আবার ইশরাতুল ইতিমনি আপু, আপনি আমাদের এখনও শুনতেছেন, অনেক অনেক থ্যাংকস, এ লট অফ থ্যাংকস, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটি গান গিফট করার জন্য, থ্যাংকস, সত্যি খুব ভালো লাগছে গানটা। হ্যাঁ, গানটি আমার অনেক ভালো লাগে, স্পেশালি যে গাইছে তারও একটা ফেভারিট গান, যার কারণে এই গানটি আপনাদেরকে গিফট করা। তো এখন আমরা আবার হয়তো বা কোনো একটা গানে শুনবো। তো যদি আসলে থাকে না যে আমরা মূলত লটস অফ ফান টপিক নিয়ে আসছি, কিছু থাকে না প্রশ্ন বা কিছু জানা বা এমনি গল্প করা, সেটা লাইভে গল্প করার মানেটা হচ্ছে যে আপনারা যারা শুনবেন, মানে যারা আমাকে শুনছেন, তারা যদি কিছু একটা প্রশ্ন করতেন তাহলে আমি আমার লাইভটাকে একটু বাড়াইতে পারতাম। তো যাই হোক, আমার শ্রদ্ধেয় কাকি, হ্যাঁ, আমার যাকে আমি বিয়ের দিন ফার্স্টে আমি আমার ছেলের বউ হিসেবে বলেছিলাম, হ্যাঁ, তো সে এলোমেলো ইচ্ছে যত ইমরানের এই গানটি শোনাও প্লিজ। সে ইমরানের একটি গান শুনতে চেয়েছেন, আমার রেসপেক্টেড পার্সন মেল, তিনি সরি ফিমেল, যদি আমার কাকার আইডি থেকে আমার কাকি কমেন্ট করেছেন। আমি ফার্স্ট টাইম অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আমাকে পানিশমেন্ট করবে আজকে বাড়ি থেকে, বাট যখন শুনলাম যে সে কাকি, তো ভয়টা একটু হলেও কমে গিয়েছে। তো কাকির রিকোয়েস্ট কি না রেখে পারা যায়? এলোমেলো ইচ্ছে যত, তাই না? তো আমাদের সিঙ্গারটি যিনি গান গাইতেছিলেন, হ্যাঁ, গান গাইতে গাইতে টায়ার্ড, তো একটু পানি খাইতে গেছেন, হ্যাঁ, উনি চলে আসুক, তারপর আমরা আপনাকে ডেডিকেট করে এই এলোমেলো ইচ্ছে যত গানটি আবার গাইব। তারপর আমাদের ভিতরে আরেকজন কমেন্ট করেছেন, তেজাস ভাও আবনাভি, ভাই তেজাস ভাও আবনাভি, ভাই আমি আপনাকে বলছি যে মানে আপনি হাসছেন, ঠিক আছে, হাসেন, লটস অফ ফান, হাসাই ভালো, বাট আপনি কোথা থেকে শুনছেন, কোথা থেকে শুনতেছেন, যদি এইটা একটু আমাদের জানাইতেন, মানে আমাকে জানাতেন, আমি কৃতজ্ঞ হতাম আপনার প্রতি। তেজাস ভাও আবনাভি, আপনি কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করেন। হ্যাঁ, শাহজাদার হৃদয়, এতদিন না পরীক্ষা, এই তোরে কইতে কইছি যে তোদের না পরীক্ষা, এখানে অনেকে জানে না আমাদের পরীক্ষা, জানলে তো মানে অনেকেই বোঝোস না, অনেক কিছু ভাববে, বলিস না এইসব কথা, পরীক্ষা আছে কালকে, যে সাবজেক্ট পরীক্ষা, আরে পরীক্ষার আগের রাতে কি পড়তে হয়? যদি পরীক্ষার আগের রাতে পড়তে হয় তাহলে এতদিন কি করছি, এতদিন কি পড়ি নাই? এতদিন যারা পরীক্ষার আগে পড়ে তাদেরকে পরীক্ষার আগের রাতে পড়তে হয় না, জানোস না তুই কথাটা? যাই হোক, এবার আমরা সকালে গানটি গাইব। আমাদের আমরা দুই এতক্ষণ সিদ্দিকের কণ্ঠে গান শুনলাম, এবার মানে আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডের কণ্ঠে গান শুনবো, আপনারা তাকে সবাই চিনেন, হ্যাঁ, এখন যারা শুনতেছেন বা নেক্সট টাইম যারা শুনবেন সবাই তো তাকে চিনেন। তিনি সে হচ্ছে আমার সেই ক্লাস ওয়ান থেকে এই যে আজ পর্যন্ত আমরা একসাথে পড়ে আসছি আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তো তার নাম হচ্ছে জুবাইর হাসান তালুকদার, বাকি কিছু বলতে চাইতেছি না, তাইলে একটু বেশি করে চিনে ফেলবেন, তো জাস্ট নামটাই বললাম, হ্যাঁ, যারা চিনার তারা অলরেডি চিনা গেছেন। তো আমরা আরেকটি কমেন্ট পড়ে নিই, হ্যাঁ, এই যে কমেন্টটা যদিও পড়তে চাচ্ছি না কিন্তু না পড়লে আবার না হয়, সেটা আমাদের এই যে ইতুমনি আপু, ইশরাতুল ইতুমনি আপু, ভাইয়া আপনার ফ্রেন্ডের কণ্ঠে তো গান শুনলাম, এবার আপনি একটা গিয়ে শোনান, এইটা আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আপনি এই কথাটা আর না বলেন, হ্যাঁ, কারণ আমি জাস্ট গান পারি না, গান গাইতে পারি না, আমি গান শুনতে অনেক ভালোবাসি, তো আমি চাইবো আপনি যদি কখনো আমাকে গান গেয়ে শোনাইতেন, হ্যাঁ,
আমি অনেক অনেক বেশি খুশি হইতাম। তো যাই হোক, এবার আমরা আরেকটি, তো এতক্ষণ তো মানে বাংলা গান শুনলাম। হ্যাঁ, বাংলাদেশ নাকি অনেক আপডেট হয়ে গেছে 2017, না এটা তো 2018 সাল, তাই না? বাংলাদেশ অনেক আপডেট হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন কততলা বিল্ডিং, যেটা একসময় ছিল না, এখন আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ে লাইট জ্বলছে। এই ইলেকট্রিসিটিটাও একসময় ছিল না। হ্যাঁ, ইলেকট্রিসিটিটা আমাদের এই দেশটা যে আপডেট হয়েছে এটার একটা প্রমাণ। হ্যাঁ, সো আমরা এখন আপডেটেড একটা সং শুনবো, সেটা হচ্ছে আমরা একটা ইংলিশ গান শুনবো। হ্যাঁ, আমার আমাদের আমার ফ্রেন্ডটা নিজের লেখা গানটা, বুঝছেন? সো আই থিঙ্ক গানটাকে এনজয় করবেন, একদম ফুললি নিজের লেখা নিজের গান, সো অনেক ভালো হবে আশা করছি। সো স্টে টিউন উইথ আস। হাই এভরিওয়ান, ফার্স্ট টাইম লাইভে গান গাওয়া, সো একটু টেন্সড আর কি, তারপর স্টার্ট করতেছি, প্রে করবেন। Every time I miss you, every single day I want you, every memorable thing I wanna do with you. Every time I miss you, every single day I want you, every memorable thing I wanna do with you. 'Cause I love you, 'cause I love you, 'cause I love you. জানো কি না তুমি আমাকে, জানি কি না তুমি তোমাকে, জানো কি না তুমি আমাকে, জানো কি না তুমি তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসো কি তুমি আমাকে। এভরি টাইম আই মিস ইউ, এভরি সিঙ্গল ডে আই ওয়ান্ট ইউ, এভরি মেমোরেবল থিং আই ওয়ান্ট টু ডু উইথ ইউ। এভরি টাইম আই মিস ইউ, এভরি সিঙ্গল ডে আই ওয়ান্ট ইউ, এভরি মেমোরেবল থিং আই ওয়ান্ট টু ডু উইথ ইউ, 'cause আই লাভ ইউ, 'cause আই লাভ ইউ, 'cause আই লাভ ইউ, 'cause আই লাভ ইউ। থ্যাংক ইউ জুয়েলসন তালুকদার, এত সুন্দর একটি গান আমাদেরকে শোনানোর জন্য। গানটি ছিল সামথিং ইজ ইংলিশ অ্যান্ড সামথিং ইজ বেঙ্গলি। বাংলা মাঝখানে রাখার কারণ হচ্ছে, আপনারা তো জানেন আমরা সবাই বাঙালি, সো আমাদের মাঝে যদি কিছু বাংলা না থাকে তাহলে বাঙালির ঐতিহ্য থাকে কীভাবে? এর জন্য আমরা ইংলিশের মাঝখানে একটু বাংলা ঢুকিয়ে আপনাদেরকে চেষ্টা করেছি মজা দেওয়ার জন্য। তার নিজের লেখা গানটি কেমন লাগছে একটু শোনায়েন। হ্যাঁ, কেমন লাগছে এটা কমেন্ট করে আমাদেরকে জানায়েন। যারা শুনতেছেন আই থিঙ্ক অনেক ভালো হয়েছে তার কাছে। আমি যখন এই ইংলিশ গানটি শুনি আমার অনেক ভালো লাগছে, যার কারণে আজকে এই গানটি আপনাদেরকেও শোনানো। তো এবার একটি রিকোয়েস্টের গান, সেটা হচ্ছে আমার আমার কাকির থেকে রিকোয়েস্ট পাওয়াটা। তো আসলে গানটি কী জানি, গান এলোমেলো ইচ্ছে ইচ্ছে যত নাকি ইচ্ছেগুলো, যাই হোক ওই গানটি যে গাইবে সে টোটালি এই মুহূর্তে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে সে হয়তো ফুললি পারবে না, বাট তার যে প্রতিভাটা, মানে আমি বলতে চাচ্ছি যে তার গানের যে স্টাইলটা সেটা তো অন্ততপক্ষে বুঝতে পারবেন। তো আপনার জন্য, আমার কাকির জন্য এই গানের কিছুটা অংশ সে এখন গেয়ে শোনাবে, আমি তাকে ইনভাইট করছি। তার আগে আমি আরও দুই তিনটা কমেন্ট পড়ে নেই। শাহজাদারিদয় বলেছেন, মিউজিক স্টার্ট করো, শাহজাদারিদয় বলেছেন জুয়েলের আরবি গান থাক লাইভে, দেখতে থাক যদি আমাদের সম্ভব হয়, বা আমার পক্ষে যদি আরও লাইভ কন্টিনিউ করা পসিবল হয় তাহলে সেই গানটি ইনশাল্লাহ গাইব। আর ইতুমণি আপু, ইশরাতুল ইতুমণি আপু, তিনি বলেছেন পারি না বাংলা গানই গাইতে, আর সে এত সুন্দর করে তাও আবার ইংলিশ গান কেমনে পারে বুঝতে হবে না। কার ফ্রেন্ড, ফ্রেন্ড অফ সিসি আব্দুল্লাহ কাফি। যাই হোক,
তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, যার কারণে সে এরকম একটি গান আপনাদেরকে শোনাইতে পারছে। সো আমরা যে তিনজন আজকে আমাদের আপনাদের সামনে আছি, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমাদের জন্য প্রে করবেন যেন আমরা কিছু একটা করতে পারি এই দেশে, এই মানে এই দেশের জন্য কিছু একটা করতে পারি, যেন আপনাদের সবার জন্য এমন কিছু একটা হইতে পারি বড় হয়ে বড় হওয়ার পর, বা কিছু একটা এমন কিছু একটা হয়ে যেতে পারি যাতে পুরো দেশে নাম করতে পারবো, বা আপনাদেরকে বুঝে নিত আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনাদেরকে আপনাদের সামনে অনেক বড় হয়ে হাজির হতে পারবো, যেন আপনারা আমাদেরকে আরও ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন। হ্যাঁ, তো এই মুহূর্তে আমাদেরকে আরও শুনতেছেন সাগর সোহাগ নামক একজন ভাইয়া, তিনি শুনতেছেন, আর শাকিল শেখ শাহ আলী ভাইয়া তিনিও শুনতেছেন এখনও। তো এবার আমরা সরাসরি গানে চলে যাব, আবার গানটি সিদ্দিকের কণ্ঠে, ইমরানের গান, আমার কাকির পক্ষ থেকে রিকোয়েস্ট করা গান, একটুখানি গান, মানে গানটি ফুললি হবে না, আবার যদি কোনোদিন আসা হয় তাহলে চেষ্টা করবো ফুললি শোনার জন্য, শোনানোর জন্য। তো আমরা এবার আরেকটি গান শুনতে যাচ্ছি, সেটা হচ্ছে হাবিয়া, সরি, ইমরানের কণ্ঠে গান, আমার কাকির জন্য ডেডিকেট করা, আমার ফ্রেন্ডের কণ্ঠে। সো স্টে টিউন উইথ দ্য শো, দ্য লাইভ অফ সিজি আব্দুল্লাহিল কাফি, লেটস এনজয় দ্য সং। এলো মেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারি মতো, ডুবে আছি আজ তোরি প্রেমে, জীবন সপেছি তোরি নামে, একই সাথে পথ চলা, কত কথা ছিল বলা, সবই যেন আজ শুধু স্মৃতি হলো, জানি না রাতি এলো, জ্বলেছে হৃদয় উড়ছে সময়, তুই কেন থাকিস বল তবু দূরে, সবই ভুলে আয়না চলে, বাঁধবো প্রেমের বাহরে, এলো মেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারি মতো, ডুবে আছি আজ তোরি প্রেমে, জীবন সপেছি তোরি নামে। থ্যাংকস আ লট এই গানটি শোনানোর জন্য। এই গানটি যদিও ফুললি পসিবল হয়নি, কারণ ফুল্লিতে ফুল্লি লিরিকে একটু প্রবলেম আছে এখনও, যেটা সেরে ওঠেনি। আর তবে যে তো যতটুকু গাইছে ততটুকু কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি আশা করছি যে আমার কাকি এখন আমাকে শুনতেছেন কি না আমি বুঝতে পারতেছি না, যদি এখন না শুই না থাকেন একটু পরে হয়তো বা আবার আসবেন। তো আপনার রিকোয়েস্টের গান কিন্তু আমি রাখছি, আপনি আবার পরে আমাকে বলতে পারবেন না যে আমি একটা গানের রিকোয়েস্ট করেছি অথচ তুমি রাখো নাই, এটা কিন্তু বলতে পারবেন না। ঠিক আছে, আমি কিন্তু আপনার রিকোয়েস্টটা রাখছি। হ্যাঁ, যার কাছ থেকে গানটি শুনতে চাইছেন তাকে দিয়েই গাওয়াইছি, যদিও ফুললি পসিবল হয় না এর জন্য সরি। হ্যাঁ, আর শুনে প্লিজ কমেন্ট করে জানাবেন গানটি কেমন লাগছে, কারণ না কমেন্ট করলে না ভালো লাগে না। এই মুহূর্তে আমাদেরকে শুনতেছেন সাগর সোহাগ ভাইয়া, তারপরে শোভা খান নামক ভাইয়া, শোভা খান যদিও মেবি তার নাম কিনা যায় না, তো এই তার নামটি আগে অন্যটি ছিল, যদিও সে আমার একজন বড় ভাই। হ্যাঁ, অনেকদিন যাবৎ তার সাথে আমি এবিতে কানেক্টেড। তারপর শিপন ইসলাম ভাইয়া আমাদেরকে শুনতেছেন, যাই হোক সব অনেকেই আমাদেরকে শুনতেছেন বা শুনেছেন বা শুনবেন, সবাইকে থ্যাংকস জানাচ্ছি। আমাদেরকে এতক্ষণ যাবৎ এই দুই তিনটা মানে বিরক্তিকর ছেলেদের কিছু কেমন কথা শুনছেন জানি না, তো হতে পারে বিরক্তিকর, হতে পারে এনজয়েবল, হতে পারে যে কোনো কিছু, ব্লা ব্লা ব্লা, বাট থ্যাংক ইউ আমাদেরকে শোনার জন্য। হ্যাঁ, আর এই মুহূর্তে আমাদেরকে যারা যারা শুনতেছেন অন্ততপক্ষে এইটা বলেন যে আপনারা কেমন আছেন, আপনাদেরকে এই কোয়েশ্চেনটা আস্ক করা হয় নাই যে আপনারা কেমন আছেন। তো আমরা আপনাদেরকে বাংলা গান শুনিয়েছি, ইংলিশ গান শুনিয়েছি, তো এখানে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সো আমরা বাংলা গান শুনিয়েছি, এটা আমাদের আপনাদের শোনার অধিকার, এটা জাতিগত অধিকার, এটা জাতির অধিকার, এটা বাঙালি জাতির অধিকার। সো আমরা আপনাদেরকে বাংলা গান শুনিয়েছি, আর ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ দিস ওয়ার্ল্ড, সো আমরা
ইংলিশ গানও, একটা গানের ভিতরে আমরা ইংলিশ গানও শুনিয়েছি। তো অ্যারাবিক ইজ আ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ আওয়ার হুইচ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার ইসলাম, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুইচ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার গড আল্লাহ। সো আমরা আপনাদের সামনে একটি অ্যারাবিক গান শোনানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, সেটা আমার ফ্রেন্ড শাহজাদা হৃদয় গানটি শোনার জন্য রিকোয়েস্ট করেছিল। গানটি হৃদয়কে ডেডিকেট করা। হ্যাঁ, তো গানটি জুবায়ের হাসানের কণ্ঠে আমরা আবার শুনবো অ্যারাবিক গান। তার আগে আমার অল্প কিছুক্ষণ আগে যে বাংলা গানটি যার জন্য ডেডিকেট করেছিলাম, তিনি আবার আমাদেরকে কমেন্ট করেছেন, তার মানে এতটুকু বুঝলাম যে তিনি আমাদেরকে শুনতেছেন। তো আমার কাকি, হ্যাঁ সরি, কাকার নামটা এখনও বলা হয়নি। কাকা হচ্ছে, আমার কাকার নাম হচ্ছে এমডি মুর্শেদ। তো আমার সেই কাকার হয়ে কাকি শুনতেছেন আমাদের, তিনি কমেন্ট করেছেন যে ও জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ রিকোয়েস্টটা রাখার জন্য। আচ্ছা, সরি টু সে দিস রিকোয়েস্ট, এটা জাস্ট রিকোয়েস্ট ছিল না, আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন যে এইটা, এই গানটা গাও, এইটা গাও, ওইটা গাও, গাইতে হবে তোমাদের। কারণ আপনি রিকোয়েস্ট করার মানুষ না, আপনি অর্ডার করার মানুষ, আমার যথেষ্ট রেসপেক্টেড মানুষ। তো আপনি অর্ডার করতে পারেন, জাস্ট নো ইটস নট রিকোয়েস্ট, ইট ওয়াজ জাস্ট অর্ডার। হ্যাঁ, তো তো শাহজাদা হৃদয় আমাদেরকে বরিশাল্লা ভাষায় না নোয়াখাল্লা ভাষায় কি জানে জিজ্ঞেস করছে, আমি জাস্ট বুঝতে পারতেছি না। বাট তো এটা হতে পারে এমন কিছু যে আপনার কেমন আছেন, আমরা তুই এতক্ষণে জিজ্ঞেস করলি। এনিওয়ে, আমরা সবাই অনেক ভালো আছি। তো এই আপনারা যারা যারা এখন শুনতেছেন, শুনতেছেন কিনা জানি না, বাট শুনতেছেন, শুনবেন, শুনে থাকবেন। তো আপনাদেরকে আরেকটি অ্যারাবিক গান আমরা গিফট করব। তো ওয়েট করছি আরও কিছু লিসেনার পাওয়ার জন্য। হ্যাঁ, যখন আমি দেখবো যে আরও কিছু লিসেনার আমাদেরকে শুনছেন, আরও কিছু ভিউয়ার আমাদেরকে ভিউ করছেন, আমাদের ওই পাঁচতলা বিল্ডিংটিকে ভিউ করছেন, যখন আমরা এটা বুঝতে পারবো তখনই আমরা। সো এখন আমি কিছু বকবক করে যাবো। হ্যাঁ, সেটা যে কোনো কিছু হতে পারে, যেমন কী বলতে পারি আপনাদের বলেন তো, কী বলতে পারি, ভাবতেছি কী বলা যায়। আর আপনারা সবাই ভালো ছিলেন, তো এটা আজ করা হয় নাই, যাই হোক ভালো ছিলেন, যেহেতু ভালো ছিলেন, ভালো ছিলেন বলেই তো লাইভ আস লাইভটা শো না, তাই না? তো আমাদের একটা আপু যিনি আমাদের কমেন্ট করেছিলেন যে মনটা খারাপ, তো আমরা চেষ্টা করেছি তার মনটিকে ভালো করার জন্য গানটি গাওয়ানোর। সো হয়তো ভালো হয়েছে, হয়তো হয়নি, বাট চেষ্টা করেছি তার মনটিকে ভালো করে দেওয়ার জন্য। আর এই যে আপনারা যারা শুনছেন, হ্যাঁ, আমার জন্য একটু প্রে করেন না, যেন আরেকটু বড় করতে পারি লাইফটাকে। হয়তো আমি বুঝতে পারছি যে হয়তো আমার ভিতরে কথা শেষ হয়ে যাচ্ছে, কথা ফুরিয়ে যাচ্ছে, হয়তো লাইফটা মানে লাইফ ইজ গোয়িং টু এন্ড। সো আমি চাচ্ছি লাইফটাকে আরেকটু বড় করার জন্য। তো এই যে হৃদয়, সরি দেরি করে বলার জন্য, ইটস ওকে। তো আমি চেয়েছিলাম কিছু লিসেনার বাড়ানোর জন্য, অলরেডি কিছু লিসেনার বেড়ে গেছে। তো এবার আমরা অ্যারাবিক গানটি আপনাদেরকে শোনাবো। এই যে যারা শুনতেছেন জানেন না কিন্তু, হ্যাঁ, এটা যদি মিস করেন তাহলে আমাদের লাইভটা কেনই বা শুনলেন। হ্যাঁ, তো আবার যদি এরকম আমরা ভালো রেসপন্স আপনাদের থেকে, যদি আমার জাস্ট এটা তো আইডি থেকে লাইভে আসা, এখানে তো ফ্রেন্ড জাস্ট একটা লিমিটেড ফ্রেন্ড আছে, হ্যাঁ একটা লিমিটেড ফ্রেন্ড, এটা কোনো গ্রুপ না যে মিলিয়ন 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 থাকবে, মিলিয়ন বিলিয়ন থাকবে ফ্যান ফলোয়ার, এটা কোনো পেজ না যে এখানে এতকে এতকে তারপর এত লাখ ফ্যান ফলোয়ার থাকবে। সো এটা একটা আইডিয়া, জাস্ট একটা আইডিয়া। আর আমি কোনো সেলিব্রিটি না, আমি জাস্ট আপনাদের, আমি জাস্ট ছোট্ট একটা মানুষ, হ্যাঁ বেবি বলা চলে। তো আমার ভিউয়ার, আমার লিসেনার কতই হবে, আপনারা আজকে যতটুকু রেসপন্স দিয়েছেন, যতটুকু ভালোবাসা আমাকে দিয়েছেন, জাস্ট এনাফ। মানে এটা জাস্ট মানে আমি এটাই আমি মানে কীভাবে অ্যাকসেপ্ট করবো আপনাদের এত ভালোবাসা, আপনারা যতটুকু দিচ্ছেন এটা আমার কাছে অনেক বেশি। তো আমাদেরকে আমাদের লাইভে নতুন করে জয়েন করেছেন আরিফুল ইসলাম ভাই, থ্যাংক ইউ শোনার জন্য। তো এবার যাই হোক, আমরা আমরা এবার সরাসরি গানে চলে যাব। এবার যারা যারাই শুনতেছেন না কেন,
হয়তো কিছুক্ষণ পর অনেকে আবার চলে আসবেন, আবার শুনবেন, তো গানটি কিন্তু চলে যাচ্ছে না। আমরা ভিডিওটিকে সেভ করে রাখবো, বিভিন্ন গ্রুপেও হয়তো বা শেয়ার দিতে পারি। সো আপনারা চাইলে গানটি, আপনারা চাইলে এই লাইভটিকে মানে কেটে 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 ওই সুন্দর মোমেন্টগুলোকে শুনতে পারেন, সুন্দর গানগুলোকে শুনতে পারেন। সো আমরা এবার সরাসরি গানে চলে যাচ্ছি। সো স্টে টিউন উইথ ওই আগেরটাই, দ্য লাইভ অফ সিজি আব্দুল্লাহ আল কাফি ফর লেটস এনজয় দ্য অ্যারাবিক সং বাই জুবায়ের হাসান তালুকদার। হ্যাঁ, লেটস এনজয়। Live in the moment, you want to recreate it. Live in the moment, you want to recreate it. Live in the moment, you want to recreate it. Live in the moment, you want. اليوم نعيش بكرة يرحل من يوم ورا يحمى أسأل بدل بكرة الجاي عين حتى كحل بيها العين العالم جميل وزين وزيني وكل العالم أجمل يوم نعيش بكرة يرحل من يوم ورا يحمى أسأل بدل بكرة الجاي عين حتى كحل بيها العين العالم جميل وزين وزيني وكل العالم أجمل live in the moment you won't relate it live in the moment you won't relate it على الأيام مني وحيدي والأحلام لونها بيدي على الأيام مني وحيدي والأحلام لونها بيدي أمشي ولا أمري أخاف عند أهل الزمان واف أمشي ولا أمري أخاف عند أهل الزمان واف وامهي ورسم دنيش جديد دنيش جديد Live in the moment, you won't regret it. Timers on no one, don't forget it. Yesterday the past, so keep pushing forward. Don't stop, don't keep, you just keep going. We can party, party right here, right now. Tomorrow's too late, just live in the moment. Live in the moment, you won't regret it. Live in the moment, you won't. بين الظهور بالثبت خطواتي وامشي للنور وابني حياتي بين الظهور بالثبت خطواتي وامشي للنور وابني حياتي على الايام مني وحيدي والاحلام لونها بايدي على الايام مني وحيدي والاحلام لونها بايدي حدد بالقلب وبروح وحدي بروح وين اروح حدد بالقلب وبروح وحدي بروح وين اروح خلي ذاتت لا ذاتت لا ذاتت Live in the moment, you won't regret it. Timers to no one, don't you forget it. It's just the past, so keep pushing forward. Don't stop, don't keep, you just keep going. We can party, party right here, right now. Tomorrow's too late, just live in the moment. Live in the moment, you won't regret it. 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 এটা কি শুনলাম? হ্যাঁ, এনিওয়েজ, অনেক 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 থ্যাংকস ফর এত সুন্দর একটা গান। হ্যাঁ, ইট ওয়াজ জাস্ট অ্যামাজিং, অনেক সুন্দর একটি অ্যারাবিক সং ছিল এটি। এই গানটা আমি এই গানটা হালারতুক না হালার কি জানি একটা নাম আছে না, একটা সিঙ্গার যে মানে অনেক সুন্দর সুন্দরী একটা সিঙ্গার ছিল, আমি জানি আপনারা অনেকে তার নামটি জানেন, হালারতুক, তো আলাল তুক। হ্যাঁ, তার তার গানটি ছিল এটা। তো তার কণ্ঠে যেমনটা শুনেছেন, আমি মনে করবো যে এখানে কিন্তু তার চেয়ে খারাপ শোনেন না। হ্যাঁ, অনেক ভালো হয়েছে গানটা। তো থ্যাংকস স্পেশালি জুবাইরকে এই গানটি আমাদেরকে গিফট করার জন্য। তো আমি একটু কমেন্টটা পড়ে নিই। হ্যাঁ, যাকে ডেডিকেট করছিলাম সে কেমন বললো, বা আমার আমার রেসপেক্টেড আপুরা কেমন কমেন্ট করতেছে, সেগুলো একটু পড়ে নিলে ভালো হতো। হ্যাঁ, তো ফার্স্টেই আমাদের সেই ইশরাতুল ইতুমনি আপু, যিনি আমাদেরকে আমাদেরকে ফার্স্ট থেকেই শুনতেছেন, ফার্স্ট থেকেই এনজয় করতেছেন এই বিরক্তিকর তিনটা পুলারে। হ্যাঁ, তো তিনি তো ইমোজি যেটা দিয়েছেন সেটা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে, ইমোজিটা ওয়াও এর ইমোজি ছিল। তারপর শাহজাদারি দয়, থ্যাংকস মাই ফ্রেন্ডস, ওকে ওয়েলকাম, গানটি তোর জন্য ডেডিকেট করেছিলাম। হ্যাঁ, তুই শুনতে চাইছিলি, এটা জাস্ট তোর জন্য ছিল। এনিওয়ে, তারপর আমাদের ওই ইতুমনি আপু, মাই গড,
এত সুন্দর গান কেমনে গায়, আপনি জানেন না কেমনে গায়? এত সুন্দর গান, এত সুন্দর গান, এত সুন্দর গান অমনেই গায়, হ্যাঁ যেমনে সিঙ্গাররা গায়। একটা কথা বলে রাখছি, ওই যে সিঙ্গাররা গান গায়, যারা যারা বর্তমানে সেলিব্রিটি লাইক হৃদয় খান, লাইক হাবিব ওয়াহিদ, লাইক ইমরান, তারা সবাই তাদেরকে যেই গানটি তারা যে গানটি গায়, তাদের সাথে মিক্সার মেশিন, তারপরে থাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে তারা গানটি গায়, যাদের যার কারণে তাদের গানটি অনেক 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 ভালো হয়। আর আমরা আমাদের ফ্রেন্ডরা যারা আপনাদের কাছে গান শোনাইছেন, তারা কিন্তু এইসব দিয়ে গান গায় না, তারা জাস্ট নিজের থেকে গান গাওয়া, হ্যাঁ নিজের কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না এখানে, কোনো স্পিকার ছিল না, কোনো গিটার ছিল না, কোনো পিয়ানো ছিল না, কিছুই ছিল না, মানে কিছুই ছিল না, এক কথায় কিছু ছিল না, জাস্ট আল্লাহ প্রদত্ত তাদের কণ্ঠ দিয়ে গানটি গাইছেন। সো আমি ভাবছি যে তারা যদি তাদেরকে যদি এরকম বিভিন্ন মিউজিক মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হয়, তারা কিন্তু সিঙ্গারদের যে কোনো অংশ কম হবে না। হ্যাঁ তো অনেক ভালো গান গাইছেন, আমাদের দুইটা ফ্রেন্ডই অনেক ভালো গান গিয়েছে, তো আপনাদের সকলকে থ্যাংকস জানাই দিচ্ছি। কিন্তু আমাদেরকে যে এই মুহূর্তে যারা শুনতেছেন, হ্যাঁ গান দুজনের অনেক ভালো কমেন্ট করেছেন, ঠিক আছে, বাট আমি একটা ছেলে যে এতক্ষণ যাবৎ বকবক করতেছি, আমার জন্য কোনো কথা নেই আপনাদের, কিচ্ছু নাই, হ্যাঁ কিছুই বলবেন না, ভালো খারাপ বা কেমন কীভাবে জিনিসটাকে উপস্থাপনা করলাম সেটা তো একটু জানানো দরকার, তাই না? খুব মাইন্ডে লাগছে, বুঝছেন, খুব মাইন্ডে লাগছে, কেন কইলেন না এটা? যাই হোক, কিছু করার নাই, না বলে তো কিছু করার নাই। তো আমার যেটা ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট টাইম লাইভে আসছি, হতে পারে এরপরে আর আসবো না বা আসতেও পারে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট আসছি যে এটা ফার্স্ট টাইম ছিল। আমি চেয়েছিলাম যে আমার ফ্রেন্ড দুইটা, যার থেকে আমি ক্লাস ওয়ান থেকে পড়তেছি এখন পর্যন্ত, এক কথায় বেস্ট ফ্রেন্ডস, হ্যাঁ তাদের কণ্ঠে গানটি, তাদের যে প্রতিভা, তাদের কণ্ঠের যে জাদু, সেটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদের আমার আমার মূলত লাইভে আসা, আমি নিজের জন্য আসিনি, তাদের জন্য এসেছি, তাদের প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারা বুঝছেন, তারা লজ্জা পায়, আমি আজকে তাদের লজ্জাটা ভাঙিয়ে দিয়েছি আপনাদের গানটি শুনিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার লাইভ, অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং আস লিসনিং দ্য লাইভ ভিডিও অফ সেঞ্চুরি আবদুল্লাহ খাফিব। আফটার অল, আপনাদেরকে শেষ করার আগে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, আগামীর জন্য অনেক অনেক শুভকামনা, এবং শেষ একটি গান দিয়ে আমাদের লাইভটিকে শেষ করে যাব। তো গানটির পাশাপাশি আমি যে আমাদের ইশরাতুল ইদ্দিমনি আপু, যিনি আমাদেরকে প্রথম থেকে শুনতেছেন, তাকে আমি বলবো যে আমরা, আপনি তো গান সম্পর্কে অনেক কিছু বললেন, তো আমার সম্পর্কে কিছু কেন বলতেছেন না? আমার আমার মানে কি কেন বলতেছেন? হ্যাঁ আমার হিংস হচ্ছে, আমার জেলাস ফিল হচ্ছে আমার ফ্রেন্ডসদের প্রতি, তারা তো ভালো গান গাচ্ছে, আমি গান গাইতে পারতেছি না, তো কী হয়েছে? আমি কিন্তু তাদেরকে নিয়ে আসছি গান গাওয়ানোর জন্য, এটা বলবেন না। হ্যাঁ আমার সম্পর্কে কিচ্ছু হয়েছে না, ওকে নো প্রবলেম, আমি জাস্ট ফান করলাম, আই ওয়াজ জাস্ট কিডিং। অ্যান্ড আমি শেষ করার আগে আরেকটি গান শুনিয়ে আমার লাইফটিকে শেষ করে দিব, গান শোনানোর পর কথা বলবো কি না জানি না, বা হতে পারে সেটা মানে জাস্ট বিদায়ী কিছু কথা বলে লাইফ থেকে চলে যাব। এবার আমরা আরেকটি গান শুনবো, একটি ওল্ড ভার্সনের একটা গান, হ্যাঁ সেটা অনেক ওল্ড ছিল বা মানে পুরাতন, হ্যাঁ পুরাতনকে আমরা নতুন কণ্ঠে, অভিনব সিঙ্গারের কণ্ঠে আমরা আবারও টিউন করব আপনাদের মাঝে। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড এনজয় দ্য সং অফ ওল্ড ভার্সন, ওকে লেটস এনজয়। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব,
এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু, দেখি কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। কাছে যদি থাকো, পাশে যদি থাকো, কিছু আমি চাই না যে, আর কিছু আমি চাই না যে। এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে, তোমার প্রেমে আমি বেঁচে রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস এ লট টু যে সিদ্দিকুর রহমান এই গানটি আমাদেরকে শোনানোর জন্য। আমি আমি না আমি আমি জানতাম না সে এই গানটি গাবে। এই গানটি আমি যতটা না আমার মুভিতে দেখেছি, যতটা না ভালো হয়েছিল, আই থিঙ্ক এইখানে তার চেয়েও বেশি ভালো হয়েছে। তো আই থিঙ্ক তার চেয়েও ভালো হয়েছে, অ্যাটলিস্ট একটা থ্যাংকস তো তাকে আমরা দিতে পারি, তাই না? আপনারা না দিলেন, আমি সবার পক্ষ থেকে তাকে থ্যাংকস জানাচ্ছি। কেমন? তো আমরা লাস্ট টাইমে চলে এসেছি, আমাদের লাইফ আর বেশিক্ষণ কন্টিনিউ করা পসিবল হবে না, কিছুক্ষণের ভিতরে আমরা শেষ করে ফেলবো লাইফ। তো কথাটি হচ্ছে, আমরা লাইফটি শেষ করব, আমরা তিনজন ফ্রেন্ড যারা এতক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম, একটা গানের দুইটা কলি বলে আমরা আমাদের লাইফ ফিনিশড করে ফেলবো। তো আমরা একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আমাদেরকে ইতিমধ্যে শুনতে আবার নতুন করে শুনতেছেন এম জে মাহি ভাইয়া অ্যান্ড সজিবুর রহমান এ সজিবুর রহমান আমার ছোটো ভাই, আমার ওল্ড ক্যাম্পাসের ছোটো ভাই ছিল, সে শুনতেছেন আমাদের। তারপরে মেঘ মিঠু ভাইয়া, হি ইজ অলসো লিসনিং আস, তিনি বলেছেন কিপ গোয়িং, থ্যাংক ইউ ভাইয়া ফর উইশ দিস। সজিবুর রহমান খান, সে হয়তো সিদ্দিকের নামটি মেনশন করে এটাই বোঝাইতে চাইছে যে সিদ্দিক গানটি গাইতেছে। হ্যাঁ, সিদ্দিক গানটি গাইতেছে, তুমি তো জানো সিদ্দিক অনেক ভালো গান গায়, তাই না? আর এই জন্যই কিন্তু আমরা তাকে সিঙ্গার বললাম নাকি। ইশরাতুল ইতিমণি, সবাইকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর গান গিফট করার জন্য, সত্যি খুব খুব ভালো লাগছে পুরো লাইফটাই। আর আবার কথা বলবো, আপনি তো একটা বান্দর ঠিক আমার মতো, বেশি কথা কন আর লাফান, বাই দ্য ওয়ে পান করলাম, ওভারঅল সত্যি খুব ভালো লাগছে। ওকে, সবাই ভালো থাকেন, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, আল্লাহ হাফেজ। এটা ছিল তার কমেন্ট, আমি কিন্তু এখনো গুড নাইট করি নাই। হ্যাঁ হ্যাঁ, তো তিনি ফান করছেন আমার সাথে, থ্যাংক ইউ, আমি ফান হিসেবে নিয়েছি। সত্যি আমি একটু বান্ধব টাইপের, হ্যাঁ, এর জন্যই তো এতক্ষণ বকবক করলাম আপনাদের সাথে, অনেক উল্টাপাল্টা কথা বলছি, কোথাও ভুল হয়ে থাকলে হ্যাঁ সরি বলছি। তারপরে এখন আমাদেরকে আশিকুর রহমান ভাইয়া শুনতেছেন, একটু একটু মনি আপু আবার আল্লাহ হাফেজ বলেছেন। আর শাহজাদারি দই বলেছেন, তুই মদ খা কেরে, খাবি মানুষ হবি, না খাইলে তোদের মাথায় কিছু আসবে না, হিংসা হয় তোর, মদ খাইতে কইতেছিস তুই, তোর সাইডে যারা আছে না তাদেরকে বল মদ খাইতে, বল আমার মতো হতে চাও তাহলে বেশি বেশি মদ খাও। আর একটা কথা, যদি আমার মতো হতে চান তাহলে এই যে লাইভে আসবেন এরকম দুই একটা সিঙ্গার নিয়ে, কেমন? ওকে, এবার আমরা গুড নাইট বলে দিচ্ছি সবাইকে, এতক্ষণ ধরে আমাদেরকে শোনার জন্য সবাইকে থ্যাংকস, এতক্ষণ যাবত আমাদেরকে সহ্য করার জন্য সবাইকে থ্যাংকস। আফটারঅল আমরা একটি গানের দুই লাইন বলে আমরা শেষ করে ফেলবো। গানটি ডেডিকেট করছি অল অফ মাই ফ্রেন্ডস অন FB অ্যান্ড অল অফ মাই ফলোয়ার্স অন ফেসবুক, সবাইকে ডেডিকেট করছি গানটি। সো স্টে টিউন, দিস লাস্ট পার্ট অফ আওয়ার লাইফ, অ্যান্ড এই গানটি গাওয়ার পর হয়তো আর কোনোই কথা বলবো না, জাস্ট বাই বলে আমরা
ডিনার করবো, ডিনার করার পর হয়তো পড়াশোনা করবো, সারা রাত পড়তে হবে, বুঝছেন? সো স্টে টিউন অ্যান্ড এনজয় দিস ফেভারিট সং অফ অল অফ আস, ওকে? স্টে টিউন। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আশুক তুফান, তুমি আমারই বলবো শতবার, তোমার জন্য গড়েছি আমি মন্দির ভালোবাসা, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলায়, তোমার জন্য গড়েছি আমি মন্দির ভালোবাসা। আমার কথা ছিল যে গানটি শেষ করে আমি বাইবেলের লাইফটি শেষ করে দিব, বাট অ্যাট লাস্ট আমি এটা বলে নিচ্ছি যে আমাদের যে তিনজন ফ্রেন্ডকে আপনারা এতক্ষণ যাবৎ শুনছিলেন, সেই তিনজনের জন্য আমরা, আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা ক্লাস ওয়ান থেকে ফ্রেন্ড আছি, আমি চাচ্ছি যে এই ফ্রেন্ডশিপ আজীবন এভাবেই থাকুক এবং সবসময় এই ফ্রেন্ডশিপ যেন আরও গভীর হয়, আরও গভীরে চলে যায়, আরও গাঢ় হয়, কখনও যেন ফ্রেন্ডশিপে ফাটল না ধরে কোনো রিজনে। এর জন্য আপনারা সবাই আমাদের জন্য প্রে করবেন, যেন আমাদের আমরা আপনাদের মাঝে আবারও কোনো এক সময় কোনো একটি নতুন টপিক নিয়ে ফিরে আসতে পারি। সর্বশেষ সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড হ্যাভ এ গুড ড্রিম অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, নাও।